বর্ধিকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম নিউ মার্কেট, তো নিউ মার্কেটে যাবো আর মার্কেটিং এ করবো না, সে যাই হোক একটা ক্লিপ কিনলেও সেটা ক্লিপ কেনা আপনারাও নিউ মার্কেটে গেছি। তো দেখো তোমরা, আমি একটা ছোট্ট ভিডিও করেছি নিউ মার্কেটে, নতুন করে ভিডিও করার কিছুই নেই, সবাই তোমরা জানো। এখন নতুন দেখলাম খুব নাইস ড্রেসগুলো উঠেছে ফুটপাতে, প্রচুর প্রচুর ওই নাইট ড্রেসগুলো বিক্রি হচ্ছে। এবার আমি যাচ্ছি, দেখো দেখতে দেখতে বিভিন্ন কালারফুল গেঞ্জি প্রত্যেকটা 200 টাকা করে মোটামুটি সব, মানে নিউ মার্কেটে মার্কেটিং করেছি। ডাক্তার দেখানোর টাইম ছিল 6টা, পৌঁছেছি 7টায়, মানে এমন অবস্থা আমাদের হয়ে গেছে। আমার দিদিকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেছিলাম, তোমাদের দেখাবো দিদির ছবিও আছে, দেখো কুর্তি এভরিথিং এভরিথিং, মানে নিউ মার্কেটে কিছু নেই বলে তো কিছু হয় না। আমার দুঃখ হলেও মনে হয় নিউ মার্কেট চলে যায়, আনন্দ হলেও মনে হয় নিউ মার্কেট চলে যায়। সারা বছরই যদি আমি আম্বানি হতাম, বোধ হয় সারা বছরই সারা দিনই আমি বোধ হয় নিউ মার্কেটে ঘুরে বেড়াতাম আর শপিং করতাম, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তোমরা দেখতে থাকো আর আমার ব্লগটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে কমেন্টে গিয়ে কমেন্ট সেকশন দেবে, গিয়ে কমেন্ট করবে, কমেন্ট না একটা লাইক করবে, আর চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব অবশ্যই যারা করনি করবে যদি ভালো লাগে। আমি সোনালি, সোনালি নন্দী, আমার নিউ ব্লগ নিয়ে চলে এসেছি, তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে। এটা একটা ছোট্ট ভিডিও বানিয়েছি 3 মিনিটের একটা, জাস্ট যাওয়ার পথে, কেন ডাক্তারখানায় গিয়ে তো আর আমি ভিডিও করতে পারবো না, ডাক্তার আমাকে দেবে ধরে বলবে এখানেও তুই ভিডিও করতে ছাড়িস না ডাক্তার। দেখো ব্যাগগুলোই ক্লিপগুলো, এগুলো আমরা ছোটো ছোটো কেনাকাটা করেছি, ব্যাগ কিনেছি, ক্লিপ কিনেছি, তারপরে আমরা দুজনে মিলে ঠিক এখান থেকে আমাদের রিক্সা, বেসিক্যালি আমাদেরটা হচ্ছে ওই পার্ক স্ট্রিটের দিকে, তো এখান থেকে শর্ট হয়, মানে আমার পক্ষে শর্ট হয়, আমি রাস্তাটা বেশি চিনি বলে, তো আমি এখান থেকেই আমি ডাক্তার কাকুর কাছে গেছি, ডাক্তার কাকুর কাছে গেছি না দিদিকে নিয়ে রিক্সায় করে। তো দেখতে থাকো তোমরা, এটা টেকাটাল্যান্ডের ভেতরের দিকটা, এই যে রিক্সা, আমরা রিক্সাতে উঠে গেছি। দেখো আমার পাশে আমার দিদি বসে আছে, তোমরা দেখতেই পাবে, আমার দিদিকে নিয়ে যাচ্ছি। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। আবারও বলছি সোনালি নন্দী আমার ব্লগের নাম, তোমরা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা টিপে নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আমার ভিডিও আপলোড হলে তোমরা দেখতে থাকবে। আর কেমন লাগছে ব্লগটা বলো অবশ্যই। চলো টাটা, বাই বাই, সবাই কিন্তু ভালো থেকো, আমার ব্লগ দেখতে থাকো, সাব বাড়াতে থাকো, ব্যাস চলো মেট্রো করে ব্যাক টু প্যাভিলিয়ন। আমার বাড়ি বরানগর, বরানগর থেকে একদম ইজি ওয়ে মেট্রো, মানে একদম মেট্রো স্টেশনের কাছে, ওয়াকিং ডিস্টেন্সে।